আসসালামাইকুম, সবাইকে ওয়েলকাম করছি এস এম মোটরস এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। সো আজকে আমরা ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 বাইকটি ডেলিভারি করতেছি আমাদের সম্মানিত কাস্টমারের কাছে। তো এই বাইকটা নেওয়ার পর তার মনের অনুভূতিটা জেনে নিব এবং জেনে নিব সে কোথা থেকে এসছে এবং তার নাম পরিচয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম রাফি। পেশায় কি করা হচ্ছে? স্টুডেন্ট। স্টুডেন্ট। আচ্ছা, আমরা কি জানতে পারি ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 বাইকটি কেন নেওয়া হলো? এটা নেয়ার মেইনলি কারণ বাইকটা মার্কেটে নতুন আইছে, প্লাস ট্র্যাকশন কন্ট্রোল, অয় কানেক্ট এবং ডিসপ্লেটা M350 এর মতো করছে, আপডেট করছে ডিসপ্লে, আর অনেক অনেক ফিউচার কোড দিছে, যার কারণে এটা চয়েস করছি। আচ্ছা, না আমাদের তো ইয়ামাতে আরো বিভিন্ন ধরনের বাইক ছিল, বিভিন্ন ধরনের মডেল ছিল, তো ভার্সন 4 কেনার পিছনে কি স্পেসিফিক কোনো কারণ ছিল কিনা? ভার্সন 4 টা আসলে মানে এটা ফ্যামিলির জন্য পারফেক্ট একটা বাইক। আচ্ছা, দুই তিনজন ইউজ ব্যবহার করা যায় এবং কি লং ড্রাইভে গেলে পরে চালায় অনেক মজা যায় ভার্সন 4 টা, সরি 4। আচ্ছা, যার কারণে বাইকটা নিয়েছেন। আচ্ছা, সো সবাই দেখতে পেলেন যে আমাদের সম্মানিত কাস্টমার কিন্তু অনেক স্যাটিসফাই আমাদের এই বাইকটি নিয়ে। এখন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে, যে বা যারা বাইকটি নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুমে এসে যোগাযোগ করুন। তাহলে আমরা একটু বলে দিই, ইয়েস ইয়ামাহা। ইয়েস ম্যাম, থ্যাংক ইউ।